ভাই যারা আছেন, আজকে আমি আপনাদেরকে একটা স্পেশাল একটা জিনিস দেখাবো। এই স্পেশাল জিনিসটা হচ্ছে, আপনারা অনেকে বাইকের সিকিউরিটি নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন। তো বাইকের সিকিউরিটি নিয়ে আমাদের সবার মাথায় একটা বড় চিন্তা ভাবনা থাকে। আমরা বিভিন্ন ধরনের তালা ব্যবহার করি, লক ব্যবহার করি, জিএসএম সিকিউরিটি ডিভাইস ব্যবহার করি, তারপরে হচ্ছে ফরেস্ট জিএসএম ব্যবহার করি, তারপরে টাচ লক ব্যবহার করি। মূল ব্যাপার হচ্ছে, টাচ লক বলেন, যত ধরনের সিকিউরিটি ডিভাইস বলেন, সকল ধরনের সিকিউরিটি ডিভাইসের মূল উদ্দেশ্য হচ্ছে বাইকটাকে সিকিউর করা। তো আপনার এই সিকিউরিটি ডিভাইসটা মূলত তেমন কোনো মানে ম্যান্ডেটরি কোনো জিনিস না। তো সিকিউরিটি ডিভাইসটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার বাইকের ইঞ্জিনকে ডিসকানেক্ট করে দেওয়া। এটি হচ্ছে সিকিউরিটি ডিভাইসের মূল উদ্দেশ্য। আপনি রিমোট দিয়ে করেন বা এসএমএস দিয়ে করেন, ওই সার্কিটের ভিতরে এমন একটা অপশন করা থাকে। যেমন আমরা এই ফরেস্টটা ব্যবহার করতে পারি, আপনারা অনেকেই ব্যবহার করেন, এগুলো অনেক ভালো। এইটার মূল যে কাজটা, সেটা আমরা মাত্র 50 টাকা দিয়ে আমরা সারতে পারি। কীভাবে 50 টাকা দিয়ে সারতে পারি? আপনার বাইক যদি চোর যদি মাইক্রোতে করে বা ট্রাকে করে নিয়ে যায়, তখন তো আর আপনার কিছু করার নাই, আপনি যত বড়ই লক লাগান। হ্যাঁ, তো আপনারা মূলত হচ্ছে একটা জিনিস প্রথমে দেখেন, বাইকে যখন সিকিউরিটি লক ছাড়া অনলি 50-60 টাকা দিয়ে যে লকটা আপনারা বানাবেন, এটা অনেক সিকিউর। এই লকটাতে আপনার হচ্ছে সম্পূর্ণ বাইকটা ডিসকানেক্ট অবস্থায় থাকবে, আমি এগুলো দেখাই দিব, আপনি একটু উপরে দেখান। আমাদের এইখানে দেখেন, এই যে আমরা দেখেন এই চাবি অন করলাম। এখন এটা হচ্ছে আমাদের ইঞ্জিন সুইচ, আমরা এই ইঞ্জিন সুইচটা অন করলাম। এখন ইঞ্জিন সুইচটা অন করার পরে যখন আমরা পাওয়ার দিব বাইকে, দেখেন আমাদের বাইক কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে বাইক। হ্যাঁ, এখন আপনি একটু পিক আপটা একটু ধরেন। আচ্ছা, আমাদের বাইকটা স্টার্ট হয়ে গেছে, এখন কাছে আছেন, আমাদের বাইকটা এখন স্টার্ট অবস্থায় আছে। তা আমি এই লকটা লাগিয়েছি এই জন্যই, এই লকটা আমার পছন্দ মতো যে কোনো একটা জায়গায় আমি লাগাবো। এটা আপনি কিন্তু কেউকে বলবেন না কোন জায়গায় লাগাবেন। আপনি যেমন সিকিউরিটি যে ডিভাইসগুলো যেমন কোন জায়গায় লাগাবেন, সিটের নিচে লাগাবেন না ট্যাঙ্কির নিচে লাগাবেন, কোন জায়গায় লাগাবেন, এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। অনুরূপভাবে এই সুইচটা আমি যে কোনো জায়গায় আমার খুশি মতো জায়গায় আমি লাগাবো, কারণ এটা আমি ছাড়া আর কেউ জানবে না। আমি একটা জায়গায় যাব, আমি আস্তে করে যদি এই সুইচটাকে এভাবে বন্ধ করে দেই, আমার সম্পূর্ণ গাড়ির যদি সে ঘাড়লক ভেঙে যদি পাওয়ার দেয়, গাড়িতে আলো আসবে, বাট ইঞ্জিন স্টার্ট হবে না। ঠিক আছে, ইঞ্জিন স্টার্ট হবে না। এখন আমি বাজারে বা দোকানে একটা জায়গায় আমি রাখলাম, রাখার পরে আমি যদি আমার মন মতো সুবিধা মতো জায়গায় এই সুইচটাকে সেট আপ করি, তখন হয় কি যে এটা চোর গাড়ি অন করতে পারলেও গাড়ি স্টার্ট করতে পারবে না। ঠিক আছে, তো আমি আপনাদেরকে ফিজিক্যালি দেখাচ্ছি। দেখেন, এখানে আসেন, প্রত্যেকটা গাড়ির একটা ইয়ে থাকে, কি বলে এটাকে, মানে যে ইঞ্জিনের একটা এই পাশে একটা কয়েল থাকে, এই কয়েল থেকে আপনার কিছু তার বের হয়। হ্যাঁ, তার বের হয়। এখানে দেখেন নীল কালার এবং সাদা কালারের একটি তার, এবং এইটাও নীল কালার এবং সাদা কালারের একটি তার। হ্যাঁ, তো একটু আমার দিকে ধরেন। এখন আপনি যে কোনো জিএসএম ডিভাইস যদি ব্যবহার করেন, সেই যে কোনো জিএসএম ডিভাইসে আপনার হচ্ছে এই তারটা কাটতে হবে। কাইটে জিএসএম ডিভাইসের সাথে দুইটা তার আছে, সেই দুইটা তার আপনাকে লাগাইতে হবে। এখন এই জায়গাটা থাকে সম্পূর্ণ ভিতরে থাকার কারণে, এই জায়গাটা সম্পূর্ণ ভিতরে থাকে এবং কাভারের ভিতরে থাকে, যার কারণে চোর কখনোই এই কানেকশনটা খুলতে পারে না। আপনি এই কানেকশনটা খুলে যদি আপনি জয়েন করে দেন, তখন কিন্তু বাইক রানিং, ওই ডিভাইসের আর কোনো ভ্যালু নেই। হ্যাঁ, সেই ডিভাইস দিয়ে তখন ডিভাইসের যেই ব্যাকআপ ব্যাটারি থাকে, আপনি যেই টাকা দিয়ে 3,000 বা 3,500 টাকা দিয়ে যে ডিভাইস লাগাইলেন, সেটার যে ব্যাকআপ ব্যাটারি থাকে, সেখান থেকে আপনাকে লোকেশন ট্র্যাক করে দেখাবে যে গাড়িটা কোন লোকেশনে আছে। এখন চোর যদি এটা ফালাইয়া দেয়, তাহলে তো আর আপনার ধরার কোনো ইচ্ছা নেই। তো এইটা যেহেতু সিকিউর জায়গা থাকে, এটা কিন্তু সচরাচর আপনি বাইরে রাখলেন, একটা লোক ইচ্ছা করলে এটা
খুলতে পারবে না এই সাইডটা, সে এই সাইডের কাজ করতে পারবে কিন্তু এখান থেকে সে খুলতে পারবে না। তো যার কারণে আপনি এটার এই কয়েলের তারের সাথে যদি একটা সুইচ লাগিয়ে নেন, হ্যাঁ, এবং এই সুইচটা আপনি গাড়ির সামনে রাখবেন নাকি পাশে রাখবেন, নিচে রাখবেন, পিছনে রাখবেন, যেখানেই রাখেন কোনো সমস্যা নাই, মানে আপনার সুবিধা মতো গোপন জায়গায় রাখবেন। তখন হবে কি, আপনি এক জায়গায় বাইকটা পার্কিং করলেন, সুইচটা আস্তে আস্তে করে বন্ধ করে দিলেন, বন্ধ করে দিলে আপনার ইঞ্জিন লক, ইঞ্জিন টোটাল বন্ধ, সে যতই গুতাগুতি করুক আর কাজ হবে না, কারণ ছোট্ট আর জানবে না যে আপনি কোন জায়গাটায় সুইচটা রাখছেন এবং আপনার পছন্দ মতো জায়গায় আপনি রাখবেন। তা আমরা একটু স্টার্ট দিয়ে দেখাচ্ছি, কই রে গাড়িটা একটু স্টার্ট দেন তো, আমরা এখন স্টার্ট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, স্টার্ট দেন, দেখেন আমাদের গাড়িটা এখন স্টার্ট হয়েছে, ঠিক আছে। এখন আমরা একটু পিক আপ বাড়ান, পিক আপ বাড়ান, এখন আমরা এটাকে বন্ধ করার সাথে সাথে দেখেন এই বন্ধ করে দিলাম, আমাদের গাড়ি এখন বন্ধ, অটোমেটিক গাড়ি এখন বন্ধ, ঠিক আছে। মূল কাজটা হলে ওই ডিভাইসের কাজও, যেমন ওই ডিভাইসে আপনি SMS দিবেন বা রিমোট যখন চাপ দিবেন সেখান থেকে একটা রিলে আছে, রিলের মাধ্যমে এটা ডিসকানেক্ট করে দেয়, একই রকম এইটা হলো ম্যানুয়াল রিলে, আমরা এটা ডিসকানেক্ট করে দিলাম, হ্যাঁ। এখন আপনি কি করলেন, এই যে আমার এখন বন্ধ অবস্থায় আছে, এখন আপনি স্টার্ট দেন, আপনি সারাদিন স্টার্ট দিলেও কিন্তু গাড়ি আর স্টার্ট হবে না, আপনি যতই সারাদিন স্টার্ট দেন গাড়ি আর আপনার স্টার্ট হবে না। সুতরাং আমি যদি এটা আবার খুলে দিই, মানে খুলে দিলাম, এখন দেন এই এখন আপনার গাড়ি, এখন আমার গাড়ি স্টার্ট, ঠিক আছে। এইটা তো, এইটা আপনার পরিচিত কোনো যদি মেকানিক থাকে বা পরিচিত যদি কেউ থাকে তাদের মাধ্যমে আপনি এটা করে নেবেন, কিন্তু আপনি ছাড়া যদি অন্য কেউ যাতে না জানে। আর এই সুইচটা মূলত হচ্ছে ওই মাইক্রো বা বাসের যে সুইচ থাকে সেই সুইচ আমি নিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো সুইচই ব্যবহার করতে পারেন, হ্যাঁ। তো অনলি 50-60 টাকা দিয়ে আপনি সুন্দর একটি লক বানিয়ে নিতে পারেন এবং এটা অনেক নিরাপদ। হয়তো স্টোরে গাড়ি ঠেলে ঠুলে কতটুকু নিয়ে যেতে পারবে কিন্তু বেশি দূর নিতে পারবে না, কারণ সে কখনই এটা স্টার্ট উঠাইতে পারবে না। এটা স্টার্ট উঠাইতে গেলে এই সুইচের লাইনকে তার ডাইরেক্ট করতে হবে, এটা ডাইরেক্ট করতে গেলে সম্পূর্ণ কাভারের সাইড সহকারে সব খুলতে হবে, তো তার এত এত টাইম চোরের নাই, কথাটা বুঝেন নাই, সে ওই গাড়ির তার জয়েন্ট ডক সিরুক কোনো কাজ হবে না এই সুইচ যতক্ষণ পর্যন্ত এই লাইন ডাইরেক্ট না হয়। সুতরাং এইটা যেহেতু কাভারের ভিতরে থাকবে আপনার কোনো টেনশন নেই, আর সুইচটা আপনার পছন্দ মতো একটা জায়গায় লাগিয়ে নেবেন, আপনি মাত্র 50-100 টাকায় বাইকের জন্য সুন্দর একটি সিকিউরিটি লক লাগিয়ে নিতে পারেন। কী দরকার আপনার 4,000-3,000 টাকা খরচ করার, হ্যাঁ, আপনি লাগাই নেবেন। এভাবে আরেকটা বার আমরা দেখাই, দেন কবির ভাই আরেকবার, ভাই আপনার একটু লেট দিয়ে আরেকটা বার, হ্যাঁ দেন, এখন আমার গাড়ি স্টার্ট না, আমার গাড়ি ঠিক আছে, আমার গাড়ি স্টার্ট, এই দেখেন গাড়ি বন্ধ, এখন আমি বাজারে রাখলাম, আমি বন্ধ করে রাখলাম, শেষ, আর কেউ পারবে না, আবার আমার যখন দরকার আমি এইভাবে খুলে দিলাম, উত্তর দেন আমার গাড়ি স্টার্ট, ঠিক আছে। কাজ কিন্তু এইটুকু, এইটাকে আপনার পছন্দ মতো জায়গায় রাখতে হবে যাতে সাধারণ মানুষ কেউ না জানে যে আপনি কোন জায়গায় রাখছেন, কথাটা বুঝতে পারছেন। তো আপনারা এইভাবে সিকিউরিটি ডিভাইস লাগিয়ে নিতে পারেন, অনেক অনেক ধন্যবাদ, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক ধন্যবাদ, হ্যাঁ।